Good morning, children. Welcome to Al-Ameen Institutional School YouTube channel. Ajke amader part, ajke lesson, sixth lesson, class 3A, conversation about water. Page number 36. Boiti jokhon amra porbo, tokhon obosshoi children tumra boiti khulbe shamne. Conversation kotha ortho holo ki? Conversation kotha ortho holo kothopokothon, orthat ekjon অন্য ব্যক্তি অথবা অনেকগুলো ব্যক্তির সঙ্গে যখন কথাবার্তা হয় সেটাকে আমরা বলি কথোপকথন অর্থাৎ কনভারসেশন এখানে এই কনভারসেশনটা হবে অ্যাবাউট ওয়াটার এই ওয়াটার সম্পর্কে অর্থাৎ জল সম্পর্কে কনভারসেশনটা হবে একজন মা ও একজন মেয়ের সঙ্গে একজন মেয়ে লাস্ট যে শেষ রাতে একটা স্বপ্ন দেখেছিল বাজে স্বপ্ন দেখেছিল এবং সেটা কি সম্পর্কে সেটা সে তার মায়ের সঙ্গে আলোচনা করবে এবং সেই আলোচনার মধ্যে দিয়ে তার মা এবং তার একটি কথোপকথনে কথোপকথন হবে সেটা আমরা আজকে টেক্সটে পড়ব এবং এটা মিনিং করে তোমাদের শোনাব যখনই আরও একবার বলছি যখনই তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই বইটি সঙ্গে রাখবে তো দেখো অ্যাট দ্য ব্রেকফাস্ট টেবিল মানে হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে অর্থাৎ সকালের খাওয়ার টেবিলে এরকম সময় মা মাদার অর্থাৎ মা গুড মর্নিং রুমি আর ইউ ওকে গুড মর্নিং রুমি অর্থাৎ সুপ্রভাত রুমি তুমি কি ঠিক আছো রুমি রুমি বলছে গুড মর্নিং মাদার আই অ্যাম ওকে গুড মর্নিং মাদার আই অ্যাম ওকে সুপ্রভাত মা আমি ভালো আছি এখানে ওকে কথাটা ঠিক আছো কিনা বা ঠিক আছি কিনা জিজ্ঞাসা করা বা উত্তর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ওকে অ্যাকচুয়ালি এসছে অল কারেক্ট থেকে মানে সব ঠিক আছে ব্যবহার করতে অল কারেক্ট বলা যায় অথবা সেটা থেকে শর্টে বলা হয় ওকে মাদার টুডে ইজ হলিডে আজ ছুটির দিন বাট আই থিঙ্ক ইউ আর লুকিং ভেরি স্যাড কিন্তু আমার মনে হচ্ছে তুমি খুব দুঃখে আছো এনি প্রবলেম কোনো সমস্যা আছে রুমি রুমি বলছে ইউ আর রাইট মাদার তুমি ঠিক বলেছো মা আই অ্যাম ফিলিং ভেরি আনহ্যাপি আই অ্যাম ফিলিং ভেরি আনহ্যাপি আমি খুব দুঃখে আছি হ্যাপি কথার অর্থ হল খুশি এবং সুখী এবং এখানে আনহ্যাপি কথাটা ইউজ করা হয়েছে আমি ভালো নেই কথাটা বোঝাতে মাদার হোয়াট ইজ দ্য প্রবলেম কী সমস্যা মাই চাইল্ড আমার বাচ্চা আমার সোনা কী সমস্যা রুমি রুমি বলছে আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট রুমি বলছে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি শেষ রাতে শেষ রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি মাদার মা বলছেন হোয়াট ওয়াজ দ্য ড্রিম কি হয় সেই স্বপ্ন রুমি রুমি বলছে স্টিল আই অ্যাম ফিলিং অ্যাফ্রেড স্টিল মানে এখনো পর্যন্ত আই অ্যাম আমি হই ফিলিং অ্যাফ্রেড মানে আমি এখনো পর্যন্ত খুব ভয়ে আছি আই ওয়াজ ওয়ার্কিং অ্যালং দ্য রোড আমি একাকী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আই ওয়াজ ভেরি থার্স্টি আমি খুব তৃষ্ণার্ত ছিলাম আই কুড নট ফাইন্ড এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এনিওয়্যার আই কুড নট ফাইন্ড আমি দেখতে পাইনি এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার এক ফোঁটা জল এনিওয়্যার কোথাও অর্থাৎ রুমি তার স্বপ্ন কিভাবে ডিসকাস করলো যে না সে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে খুব তৃষ্ণার্ত বোধ করছিল অর্থাৎ তার খুব পিপাসা পেয়েছিল জল পিপাসা পেয়েছিল কিন্তু সে কোথাও এক ফোঁটাও জল খুঁজে পায়নি মাদার মা বলছে নো টিউবওয়েল কোনো কলে নয় নো পন্ড কোনো পুকুর নেই নো ট্যাপ এনিওয়্যার সেখানে কোনো পুকুর কোনো টিউবওয়েল কল কল অথবা জলের কল কোথাও ছিল না রুমি নো না ইভেন দ্য রিভার্স সিজ আর উইদাউট ওয়াটার
এমনকি সমুদ্র এবং নদীগুলি ছিল জল ছাড়া। রুম মাদার, ভেরি স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা তো অনেক সোর্স থেকে জল পাই, অর্থাৎ অনেক জায়গা থেকে, অনেক উৎস থেকে জল পাই। রুমি, আই ক্যানট থিঙ্ক সাচ এ স্কার্সিটি অফ ওয়াটার, আই ক্যানট থিঙ্ক, আমি ভাবতেই পারছি না সাচ এ স্কার্সিটি অফ ওয়াটার, এই জলের অভাব। স্কার্সিটি মানে হচ্ছে অভাব, এই জলের অভাব আমি ভাবতে পারছি না। মাদার, মা বললেন, উই নো, আমরা জানি, দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড আইস অর স্নো, আমরা জানি যে দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার কি না, রেইন অর্থাৎ বৃষ্টির জল এবং বরফ অথবা তুষার। সাম অফ দ্য রেইন ওয়াটার গোজ আন্ডারগ্রাউন্ড, তোমরা অবশ্যই দেখেছো যখন বৃষ্টির জল হয়, বৃষ্টি হয়, তখন সে সমস্ত বৃষ্টি মাটিতে পড়ে এবং আমরা পড়েছি যে এই মাটিতে পড়ার পর এই জলগুলো ভূগর্ভে চলে যায়। তাই বলছে, দেখো, সাম অফ দ্য রেইন ওয়াটার, কিছু বৃষ্টির জল গোজ আন্ডারগ্রাউন্ড, মানে ভূগর্ভে চলে যায়। রুমি বলছে, উই গেট দ্যাট ওয়াটার উইথ দ্য হেল্প অফ ওয়েলস অর টিউবওয়েলস, ওই সমস্ত জল, কোন জল, যে সমস্ত জলগুলো ওই আন্ডারগ্রাউন্ডে যায়, উই গেট দ্যাট ওয়াটার, ওই ওয়াটারগুলো আমরা পাই উইথ দ্য হেল্প অফ দ্য টিউবওয়েল অর ওয়েল, অর্থাৎ কল দিয়ে। তো আমরা জানি যে কল থেকে আমরা জল তুলি এবং কল চাপড়ে জল দেওয়া এবং আমরা ওয়েল অর্থাৎ কুয়ো খুঁড়ে কুয়ো থেকে জল তোলা হয়। মাদার, ইয়েস, ইউ আর রাইট, মা বলছেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রুমি বলল, ইফ মাদার, ধরো মা, অথবা যদি মা, অল দ্য রিভার্স, পন্ড, ট্যাঙ্কস, সিজ, ওয়েলস আর রাইট, ধরো মা, যদি এরকম হয়, অল দ্য রিভার্স, সমস্ত নদী, পন্ডস, পুকুর, ট্যাঙ্কস, সিজ, ওয়েলস আর রাইট, মানে কুয়ো, পুকুর, ট্যাঙ্ক, সমুদ্র, এসব যদি শুকিয়ে যায়, দেন হোয়াট উইল হ্যাপেন, তখন কী ঘটবে, হ্যাপেন মানে ঘটা, হোয়াট উইল হ্যাপেন, তখন কী ঘটবে। মাদার, মা বললেন, উই ক্যানট সার্ভাইভ মানে বেঁচে থাকা, বাঁচতে পারবো না, উই ক্যানট, আমরা পারবো না সার্ভাইভ, জীবনযাপন চালাতে আমরা পারবো না, বেঁচে থাকতে। অল দ্য অ্যানিমালস অ্যান্ড প্লান্টস আর ডায়েড, মানে প্রত্যেকটা প্রাণী এবং গাছপালা মারা যাবে। দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, দ্য অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, জলের অপর নাম কি, জীবন। রুমি বলছে, আই ড্রিঙ্ক ওয়াটার টু লাইফ, আমরা বাঁচার জন্য জল পান করি। আই টেক বাথ, আমি স্নান করি। ওয়াশ মাই ক্লোথস, আমার জামা কাপড় ধুই। হ্যান্ডস, ক্লিন মাই টয়েস উইথ ওয়াটার, আমরা কী করি না, আমরা স্নান করি। ওয়াশ মাই ক্লোথস, আমাদের কি, জামা কাপড় ধুই, হাত ধুই এবং আমাদের গাড়ি খেলনাপত্র ধুই। মাদার, মা বলছেন, এভরিবডি নিডস ওয়াটার, প্রত্যেকেরই জলের প্রয়োজন। দ্য ফার্মার্স ফার্ম উইথ ওয়াটার, দ্য ফার্মার্স ফার্ম উইথ ওয়াটার, মানে চাষিরা জলের সাহায্যে চাষ করে। জল ছাড়া তোমরা জানো চাষ করা সম্ভব নয়, শুষ্ক জমিতে কোনো দানা শস্য হয় না, সেখান থেকে বীজ থেকে কোনোরকম গাছ উৎপন্ন হতে পারে না। গাছ উৎপন্ন হওয়ার জন্যে আমরা বলেছি না জল, আলো, বাতাস, এই তিনটি উপাদানই প্রয়োজন। তাই বলছে, দ্য ফার্মার্স ফার্ম উইথ ওয়াটার, চাষিরা কি জলের সাহায্যে চাষ করে। রুমি, মাই মেনি অ্যানিমালস, রুমি বলছে, মেনি অ্যানিমালস অ্যান্ড প্লান্টস লিভ ইন ওয়াটার, অনেক প্রাণী
এবং প্লান্টস লিভিং ওয়াটার অনেক ছোট গাছ জলে বাস করে। মাদার মা বলছেন উই জেনারেট ইলেকট্রিসিটি আমরা উৎপন্ন করি ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ ফ্রম ওয়াটার জল থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি ওয়াটার হেল্প আস টু পুট আউট দ্য ফায়ার এই একমাত্র জিনিস যে ওয়াটার হেল্প আস টু পুট আউট দ্য ফায়ার মানে আগুনকে নেভাতে সাহায্য করে কি জল রুমি রুমি বলছে বাট মাদার কিন্তু মা উই পলিউট দ্য ওয়াটার ইন মেনি ওয়েস বাট মাদার উই পলিউট দ্য ওয়াটার আমরা জলকে দূষিত করি ইন মেনি ওয়েস আমরা অনেকভাবে জলকে দূষিত করি মাদার মা বলছেন কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ মানে হচ্ছে যে কলকারখানাগুলো আছে সেখানকার কেমিক্যালস এবং গার্বেজ অর্থাৎ জঞ্জাল সাম ম্যান মেড ওয়েস্ট প্রোডাক্ট এটসেট্রা পলিউট দ্য ওয়াটার মানে ফ্যাক্টরি থেকে যে সমস্ত কেমিক্যালগুলো বের হয় রাসায়নিকগুলো বের হয় তা গার্বেজ মানে হচ্ছে জঞ্জাল এবং ম্যান মেড কিছু ওয়েস্টের জিনিস আছে সেগুলো এই জলকে দূষিত করছে রুমি রুমি বলছে উই অলসো ওয়েস্ট ওয়াটার এমনকি আমরা জল ওয়েস্ট করি অর্থাৎ অপচয় করি অপচয় কাকে বলে প্রয়োজনের তুলনায় বেশি ইউজ করাকে বলা হয় অপচয় তোমরা জানো সবাই আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে যদি আমরা বেশি ইউজ করি অর্থাৎ প্রয়োজন ছাড়াও সেটা যদি পড়ে যায় বা জলের কল খুলে রাখি তখন সেটা ওয়েস্ট ওয়েস্ট হয় অর্থাৎ অপচয় হয় উই অলসো ওয়েস্ট ওয়াটার রুমি বলছে আমরা জল অপচয় করি মাদার মা বলছে উই শুড রিমেম্বার দ্যাট আমাদের মনে রাখা উচিত উই শুড রিমেম্বার দ্যাট ওনলি 3% অফ ওয়াটার ইজ সুইট ওয়াটার দ্যাট উই ক্যান ইউজ মানে হচ্ছে আমাদের মনে রাখা উচিত ওনলি 3% ওয়াটার ইজ সুইট অর্থাৎ মিষ্টি জল যেটা আমরা ব্যবহার করি মাদার মা বলছে সরি রুমি রুমি বলছে সো সুতরাং ইফ উই ওয়েস্ট ওয়াটার যদি আমরা জল অপচয় করি ওয়ান ডে দ্য আর্থ উইল বি উইদাউট ওয়াটার যদি আমরা জল অপচয় করি দ্য ওয়ান ডে দ্য আর্থ উইল বি উইদাউট ওয়াটার মানে পৃথিবী হবে জলশূন্য মাদার মা বলছেন উই হ্যাভ টু স্টপ কাটিং ট্রিজ আমাদের গাছ কাটা বন্ধ করতে হবে বিকজ ট্রিজ হ্যাভ এ রোল ফর রেনিং মানে গাছের বৃষ্টি আনাতে একটা রোল অর্থাৎ ভূমিকা আছে রুমি রুমি বলছে ইয়েস মাদার হ্যাঁ মা লুক আউটসাইড বাইরে দেখো ইট ইজ রেনিং এখন বৃষ্টি হচ্ছে মাই ড্রিম উইল নেভার বি ট্রু আমার স্বপ্ন কখনোই সত্যি হবে না মাদার মা বলল ইটস ভেরি নাইস এটা খুব ভালো নাও উই শ্যাল টেক আওয়ার ব্রেকফাস্ট নাও উই শ্যাল টেক আওয়ার ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট করব রুমি রুমি বলছে থ্যাংক ইউ মাদার ধন্যবাদ মা এই পর্যন্তই আমাদের এই গল্পটি তো এই গল্পটি পড়ে আমরা কিছু শিখব আমাদের প্রত্যেকটা পড়াশোনা আমাদের জীবনের কাজে লাগানোর জন্যই পড়াশোনা এবং এই পড়াশোনা থেকে আমরা কী শিখলাম তা কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা করাটা খুব জরুরি তাই জন্যে আমরা যে এই পার্টটা পড়লাম লেসন সিক্স অ্যাবাউট কনভারসেশন অ্যাবাউট ওয়াটার আমরা কী শিখলাম তা আমি বোর্ডে লিখেছি দেখো উই ক্যান লার্ন ফ্রম দ্য টেক্সট এই টেক্সটা থেকে আমরা পেতে পারি এক নম্বর হচ্ছে উই শুড শেয়ার এনিথিং অ্যাবাউট আওয়ার প্যারেন্টস উই আমাদের কী করা উচিত দেখো উই শুড শেয়ার এনিথিং আমাদের সব কিছুই শেয়ার করা উচিত অ্যাবাউট উইথ আওয়ার প্যারেন্ট মানে আমাদের বাবা মায়ের সঙ্গে শেয়ার করা উচিত ইট উইল বি মেবি ইট উইল বি গুড অর ব্যাড এটা হতে পারে সত্যি অথবা
সরি ভালো অথবা খারাপ। তাহলে আমরা সবসময় আমাদের যে অভিজ্ঞতা হবে, যে আমাদের ভালো অভিজ্ঞতা হোক বা খারাপ অভিজ্ঞতা হোক, সবসময় আমাদের বাবা এবং মায়ের সঙ্গে আলোচনা করা উচিত। আর একটা আছে, সেকেন্ড যেটা আছে, হাউ মেনি পার্সেন্টেজ অফ সুইট ওয়াটার ইউ ক্যান ইউজ। আমরা শুনেছি দ্যাট ওনলি 3% অফ সুইট ওয়াটার দ্যাট উই ক্যান ইউজ। নাম্বার 3, হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়াটার। আমরা জানি মেন সোর্সেস অফ ওয়াটার ইজ রেইন ওয়াটার অ্যান্ড আইস অর স্নো। এছাড়াও আমরা কোথাও থেকে জল পাই না, টিউবওয়েল, ওয়েলস, রিভার, সিজ এটসেট্রা। হাউ দ্য ওয়াটার ইজ পলিউটেড। আমরা দেখেছি কিভাবে জল পলিউটেড হচ্ছে, সাম ম্যান মেড ওয়েস্টেড ওয়েস্টেজ থেকে, গার্বেজ থেকে, এবং কোথা থেকে, ফ্যাক্টরিজ, কেমিক্যালস ফ্রম দ্য ফ্যাক্টরিজ, মানে ফ্যাক্টরি থেকে যে কেমিক্যালগুলো, রাসায়নিকগুলো বের হয় সেখান থেকে। উই শুড নট ওয়েস্ট ওয়াটার। এখান থেকে আমরা বুঝলাম আমাদের কি ওয়াটার অর্থাৎ জল ওয়েস্ট করা উচিত নয়, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করা উচিত। ফিফথ ইজ সিক্স ইজ ইউজ অফ ওয়াটার। ওয়াটার কোন কোন কাজে লাগে অর্থাৎ জল কী কী কাজে ব্যবহৃত হয়। আমরা জানি ফার্মার্স ফার্ম উইথ ওয়াটার, মানে হচ্ছে ফার্মাররা ওয়াটারের সাহায্যে অর্থাৎ জলের সাহায্যে চাষ করে। উই জেনারেট ইলেকট্রিসিটি ফ্রম ওয়াটার। আমরা কি জেনারেট করি, বিদ্যুৎ উৎপন্ন করি ওয়াটার থেকে এটসেট্রা এটসেট্রা। অ্যান্ড উই বাথ উইথ ওয়াটার, আমরা স্নান করি ওয়াটার দিয়ে, ঠিক আছে। এছাড়াও অনেক ইউজেস আছে আমরা জানি সবাই। সেভেন্থ ইজ সামটাইমস দ্য ব্যাড ড্রিঙ্ক ইজ নট ট্রু। আমরা এটাও শিখলাম যে সামটাইমস দ্য ব্যাড ড্রিঙ্ক ইজ নট ট্রু, মানে কিছু কিছু সময় আমাদের যে দুঃস্বপ্ন দেখি বা খারাপ স্বপ্ন দেখি সেটা সবসময় সত্যি হয় না। তো আজকে আমাদের এই পর্যন্তই। তো এই ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, যাতে পরের ভিডিওগুলো তোমরা পেতে পারো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিও। ধন্যবাদ।